গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়রা সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়, কারণ রক্তের যোগান চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কগুলিতে কম। সেই কারণে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা করে থাকেন স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধু স্বেচ্ছাসেবী সংস্থাই নয়, বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এবার আমাদের ইনিশিয়েটিভটা একটু আলাদা, যেটা হচ্ছে দিনের বেলা আমরা একদিন দুদিন ব্লাড ডোনেশন ক্যাম্প ওরকম না করে আমরা যেটা করেছি, টানা সাত দিন ধরে সন্ধেবেলা 5টা থেকে 6টা শুরু হবে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এটাতে আমার দুটো সুবিধা হচ্ছে, একটা হচ্ছে আমরা দিনের বেলা যত এত গরমের মধ্যে থেকে ডোনাররা বাইরে থেকে আসছে রক্ত দিতে, তো সেক্ষেত্রে তাদের এই গরমের হিটটা লাগছে না। সন্ধ্যাবেলা দেওয়াতে এই ঠান্ডার মধ্যে প্রতিদিন আমাদের যেহেতু সাত দিনই করা রয়েছে, তো যার যখন যেরকম সময় হচ্ছে, ধরুন আমার আজকে হলো না, আমি আজকে করলাম, আজকে আমার হলো না, আমার কাছে সে চিন্তা নেই যে আজকে হলো না মানে আমি দিতে পারবো না, আমার টানা সাত দিন পরপর সময় রয়েছে, যে কোনো একদিন এসে আমাদের রক্ত দিয়ে গেলেই হবে। রক্তদান জীবন দান, তাই রক্ত দিয়ে প্রাণ বাঁচান, অনেক সময় এই স্লোগানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করছেন। তার প্রধান কারণ হচ্ছে সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকে অসুস্থ বোধ করেন। এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান প্রদান করার সময় অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই কারণেই নবদ্বীপে বেশ যুবক যুবতীরা এক মহতী উদ্যোগ নিল বলা চলে। প্রথমবার রক্ত দিলে, তাও আবার ব্লাড ব্যাংকে এসে, মানে কোনো রক্তদান শিবিরে নয়, কেমন ভাবে দেখছো বিষয়টা, কেমন লাগছে? এটা খুব ভালোই লাগছে। প্রথমবার ডোনেট করলাম, দু তিন মাসের সঙ্গে সকালে কথা হলো, দিয়ে আসলাম, সবকিছু নর্মাল মনে হচ্ছে, কোনো প্রবলেমও না। যেটা আর কি একটু আগে হয়তো ভাবতাম অন্যরকম ভয় টয় লাগার, কোনো ব্যাপারই না, যেমন ফিল করছিলাম নর্মাল, একদম পুরো দেওয়ার পরে একদম পুরোপুরি নর্মালি ফিল হচ্ছে। নবদ্বীপের বেশ কিছু যুবক যুবতীরা মিলে একটি সংগঠন চালায় যার নাম হচ্ছে ইউথ অফ বেঙ্গল। সেই সংগঠনের সমস্ত যুবক যুবতীরা এর আগেও একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করেছে বলে আমাদেরকে জানায়। অতিরিক্ত গরমের কারণে রক্তদান শিবির না করে তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে প্রত্যেক রক্তদাতা রক্ত দিয়ে আসবেন। সেই কারণেই বিগত বেশ কয়েকদিন ধরে তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে সরাসরি গিয়ে নিজেদের মুক্ত ইচ্ছাতেই রক্ত স্বেচ্ছায় দান করেন। তাদের এই মহান উদ্যোগে খুশি চিকিৎসকরা। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে এখন অস্বাভাবিক গরম, যে কারণেতে রক্তদান শিবির কম হচ্ছে। তো এই রক্তদান শিবির কম হওয়ার জন্য গোটা রাজ্য জুড়েই রক্তের সংকট চলছে। তো আমরা বিভিন্ন রকমভাবে প্রচার করার চেষ্টা করি, যাতে করে রক্তদান শিবির বাড়ে, বা যেটা আমরা চাই বা অনেক ব্লাড ব্যাঙ্কই চায়, বিশেষত আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করি যে তারা যদি চায় সন্ধ্যের দিকে এসে রক্ত দিতে পারে। সন্ধ্যের দিকে রক্ত দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে যারা দিনের দিকে কাজে ব্যস্ত থাকে তারা সন্ধ্যের টাইমে হয়তো ফ্রি হয়, প্লাস এই গরমের যে চাপটা সেটাও কমে যাচ্ছে, আর ব্লাড ব্যাঙ্কে এসে তারা আমাদের মানে ইনহাউসে তারা দিতে পারছে, এটা একটা সুবিধা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।